হ্যালো ফ্রেন্ডস, অঞ্জনটেক আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনে থাকা অসাধারণ এবং ইউনিক একটি অ্যাপ শেয়ার করবো, যেটা দেখতে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই অ্যাপসটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ বন্ধুরা এই অ্যাপসটি যদি আপনি আপনার ফোনে একবার সেট করেন তাহলে বন্ধুরা আপনি দেখে সত্যিই অবাক হয়ে যাবেন। এবং বন্ধুরা আপনার বন্ধুরা যদি এটাকে জাস্ট আপনি আপনার বন্ধুদের সাথে যদি শেয়ার করেন তাহলে বন্ধুরা আপনার বন্ধুরা হাতে পায়ে ধরবে এই অ্যাপসটি নেওয়ার জন্য। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন এবং নিচে চলে আসবেন, নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পাবেন নোটিফিকেশান বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশান বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। বাজিয়ে দেওয়ার পর আপনারা পুল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা আমরা প্রত্যেকে কিন্তু আমাদের ফোনে জাস্ট একটি অ্যাপ্লিকেশন বেশি ইউজ করে থাকি, সেটা হচ্ছে ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। মূলত ক্যালকুলেটর অ্যাপস দিয়ে আমরা কী কাজ করে থাকি, ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা জাস্ট যোগ বিয়োগ করে থাকি। কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেটার কাজ দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমি একটি ক্যালকুলেটর অ্যাপস ওপেন করেছি, এবং এখানে যদি বন্ধুরা জাস্ট আমি 1 2 3 4 লিখি, 1 2 3 4 লেখার পর যদি আমি ইকুয়ালে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আপনার সামনে একটি নতুন উইন্ডো কিন্তু এখানে চলে আসছে। মূলত এখানে জাস্ট আপনি কী করতে পারবেন বন্ধুরা, এখানে আপনি দেখতে পারবেন একটি নতুন সিক্রেট ফোল্ডার ওপেন হয়ে যাবে, এবং এখানে কিন্তু আপনি আপনার ফটো, ভিডিও বা আপনার পার্সোনাল যে কোনো ডেটা কিন্তু আপনি এখানে লুকিয়ে রাখতে পারবেন। খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন বন্ধুরা। এখানে জাস্ট আপনি দেখতে পারছেন আমি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনের ভিতরে আমি আমার পার্সোনাল ফটো কিন্তু এখানে জাস্ট সেভ করে রেখেছি। তো আপনার বন্ধুরা যদি এই ক্যালকুলেটর অ্যাপসটাকে একবার ওপেন করে তাহলে নর্মালি সে ভাববে এটা একটি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন এবং এখানে কিন্তু আমরা জাস্ট যোগ বিয়োগ করতে পারবো। কিন্তু বন্ধুরা যখনই আপনি জাস্ট 1 2 3 4 লিখে এখানে জাস্ট একবার সার্চ করবেন, এখানে দেখতে পারবেন আপনার সিক্রেট ফোল্ডার কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার পিকচার, ভিডিও এবং ফাইলস কিন্তু আপনি এখানে লুকিয়ে রাখতে পারবেন। তো খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন বন্ধুরা, অবশ্যই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এটাকে ইউজ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা চলুন দেখে নেন যে কীভাবে এটি আপনার ফোনে সেট করবেন। তো বন্ধুরা এই সিক্রেট কাজটি করতে হলে আপনাদের একটি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। নতুন ক্যালকুলেটর অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দেবো। তো শুরুতেই আপনারা কী করবেন, অ্যাপসটাকে করবেন ওপেন। অ্যাপসটাকে ওপেন করার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। তো বন্ধুরা ক্যালকুলেটর অ্যাপসটাকে ওপেন করার পর এখানে জাস্ট আপনাদের পাসওয়ার্ডটিকে সেট করতে হবে। তো এর জন্য আপনি জাস্ট কী করবেন, আপনার একটি সিক্রেট পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে জাস্ট আমি 1 2 3 4 একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা জাস্ট কী করবেন, ইকুয়ালে একবার ক্লিক করবেন। ইকুয়ালে ক্লিক করলে বন্ধুরা এখানে কনফার্ম পাসওয়ার্ডটি চাইবে, তো আপনি জাস্ট কী করবেন আপনার ফোনের কনফার্ম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমার ফোনের কনফার্ম পাসওয়ার্ডটি 1 2 3 4, এটা দেওয়ার পর জাস্ট আপনি কী করবেন, ইকুয়ালে ক্লিক করবেন। ইকুয়ালে ক্লিক করলে এখানে কিছু সেটিংস আপনাদেরকে অবশ্যই করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখানে নেক্সট একবার ক্লিক করবেন, দেন এখানে কিছু অ্যালাউ চাইবে, তো আপনি অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে এখানে আবার নিচে দেখতে পারবেন নেক্সট অপশন চলে আসবে, তো আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে বন্ধুরা এখানে জাস্ট আপনাদেরকে একটি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, হোয়ার ইজ মাই বার্থডে প্লেস, তো আপনি কোন জায়গাতে জন্মগ্রহণ করেছেন অবশ্যই এটা এখানে লিখে দিবেন। তো আমার বার্থ প্লেস হচ্ছে ঢাকা, তাই আমি ঢাকাতে ক্লিক করলাম, দেন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের 4 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এখানে জাস্ট 4 সেকেন্ড পর এখানে দেখতে পারবেন ওকে লেখা চলে আসবে, তো আপনি এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এখানে কিছু সেটিংস চাইবে, তো আপনি জাস্ট এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবেন, দেন গট ইটে ক্লিক করবেন। ব্যাকে চলে আসার পর বন্ধুরা আপনি এখানে দেখতে পারবেন একটি পার্সোনাল ফোল্ডার কিন্তু এখানে শো হয়ে গেছে। এখানে মূলত আপনাদের পার্সোনাল ফটো, ভিডিওকে হাইড করতে পারবেন। এর জন্য আপনাকে জাস্ট কী করতে হবে, আপনার পার্সোনাল ফটো, ভিডিওকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনি জাস্ট কী করবেন, যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করবেন, যেহেতু আমি পিকচার হাইড করে দেখাবো এর জন্য আমি পিকচারে ক্লিক করলাম, দেন এখানে আপনি নিচে দেখতে পারবেন প্লাস বাটনটি শো হবে, তো প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিছু সংখ্যক আপনি জাস্ট অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি পিকচারটিকে সিলেক্ট করবেন। পিকচারটিকে সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনার ফোনের গ্লারিটি শো হবে, তো এই গ্লারি থেকে জাস্ট আপনি কিন্তু আপনার ফটো, ভিডিওগুলোকে হাইড করতে পারবেন। এর জন্য জাস্ট আপনি কী করবেন, একটি ফোল্ডারকে চুজ করবেন, আমি এখানে জাস্ট আমার ডাউনলোড ফোল্ডারটিকে চুজ করলাম। চুজ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার পার্সোনাল সকল ফটো এখানে শো হবে, এখান থেকে জাস্ট আপনি সকল ফটোগুলোকে মার্ক করবেন। তো মার্ক করার পর আপনি জাস্ট কী করবেন, নিচে দেখতে পারবেন মুভ টু ভল্ট লেখা চলে আসবে, তো আপনি এটার মধ্যে একবার ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে বন্ধুরা এখানে জাস্ট একটা ছোট্ট সেটিংস আপনাদেরকে করতে হবে,
তো এখানে জাস্ট আপনি সেটে ক্লিক করবেন, সেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন সিলেক্ট ফোল্ডার চলে আসবে, তো আপনি সিলেক্টে একবার ক্লিক করবেন। দেন সিলেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন হিডেন অপশনটি চলে আসবে, তো এখানে জাস্ট এক নাম্বারটি দেওয়া থাকবে, আপনি দুই নাম্বারটির মধ্যে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ওকে লেখা চলে আসবে, তো আপনি ওকেতে একবার ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাবেন আপনার পার্সোনাল যে ফটোগুলো আছে সেটা হাইড হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমার সকল ফটো কিন্তু এখানে হাইড হয়ে গেল। দেন এখান থেকে কিন্তু বন্ধুরা আমি জাস্ট আমার ফটোগুলোকে দেখতে পারবো। এখন বন্ধুরা যখনই আপনি আপনার ফোনের ক্যালকুলেটরটাকে জাস্ট একবার ওপেন করবেন, এখানে নর্মালি আপনি দেখতে পারবেন একটি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন শো হবে। অনেক সময় দেখা যায় বন্ধুরা আপনার ফোন বন্ধুরা জাস্ট আপনার ফোনটি হাতে নিয়ে তারা কিন্তু আপনার পার্সোনাল ফটো দেখতে চায়, সেক্ষেত্রে আপনি যদি কোনো অ্যাপস লক ইউজ করেন তাহলে অ্যাপস লক ডিলিট করে দিয়ে কিন্তু বন্ধুরা জাস্ট তারা কিন্তু এটা দেখতে চায়। কিন্তু বন্ধুরা এই অ্যাপসটা যদি আপনি সেট করেন তাহলে আপনার বন্ধুরা দেখলে অবশ্যই এটা ভাববে ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন এবং সে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু যখনই আপনি আপনার পাসওয়ার্ডটিকে জাস্ট একবার এন্টার করবেন তো এখানে জাস্ট আপনি দেখতে পারবেন আপনার ফোনের একটি সিক্রেট ফোল্ডার এখানে চলে আসবে এবং এখান থেকে কিন্তু বন্ধুরা জাস্ট আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিও যে লুকিয়ে রেখেছিলেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন বন্ধুরা, আমি পার্সোনালি এটি খুবই ইউজ করতে ভালোবাসি, তো আপনি চাইলেও কিন্তু বন্ধুরা এটাকে ইউজ করতে পারবেন।